সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে 8 জন প্রবাসীকে এনআইডি দেওয়ার মাধ্যমেই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। মতবিনিময়ের সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক হুমায়ুন কবির বলেন, আমিরাতে সফল হলে 40 দেশে ধারাবাহিকভাবে এনআইডি প্রদানের কাজ করবে ইসি। পুরোদমে কার্যক্রম শুরু হলে এনআইডির জন্য দেশে আসতে হবে না প্রবাসীদের। পাসপোর্টের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র হলে প্রবাসীদের সমস্যা কমবে বলে জানান দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। আমাদের এই কার্যক্রমটা যতটুকু সময় আমরা টাইমটে বলতে পারবো না, যে কারণ এটা একটা সার্ভারের বিষয় আছে, ম্যানুয়াল তো সব কিছু না, এখানে ম্যানুয়াল এবং টেকনোলজি দুটোর সমন্বয়ের মাধ্যমে করতে হয়, সে কারণে আমাদের একটু সময় লাগবে, এক্স্যাক্ট টাইমটা বলা খুব কঠিন হয়ে যায়। পুরো ফর্মাল এটির যে অফিসিয়াল ইনোগ্রেশন যেটা, সেটি ফার্স্ট অফ জুলাই হয়তো, কিন্তু এখনই আমাদের এটার ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে এটা আমরা এখনই শুরু করব।